আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজ অনেক পাওয়ারফুল একটি দোয়া আলোচনা করব। এই দোয়াটি পড়লে দুনিয়ার কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সর্বদা নিরাপদে থাকবেন, কোনো বিপদ মুসিবতে পতিত হবেন না এবং সর্বদা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আপনার ইয়াকিন যত মজবুত হবে এই দোয়ার ফায়দাও তত বেশি হবে। এক ব্যক্তি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে হাজির হলেন এবং বললেন, হে আবু দারদা, আপনার ঘর জ্বলে গিয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, জ্বলে নেই। আরেক বর্ণনা এসেছে, অতঃপর আরেকজন লোক এসে এই সংবাদ দিল, তিনি বললেন, না, জ্বলে নেই। অতঃপর তৃতীয় আরেকজন লোক এসে এই খবর দিল, তখনও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমার ঘর জ্বলে নেই। আল্লাহ তাআলা এরকম করবেন না যে আমার ঘর জ্বলে যাবে, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি সকালবেলা এই দোয়া পড়বে সন্ধ্যা পর্যন্ত তার উপর কোনো বিপদ মুসিবত পতিত হবে না, এবং যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত তার উপর কোনো মুসিবত পতিত হবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সকালবেলা এই দোয়া পড়েছি, এজন্য আমার বিশ্বাস, আমার ইয়াকিন আছে আমার ঘর কখনো জ্বলতে পারে না। সুবহানাল্লাহ, কি পরিমাণ ইয়াকিন ছিল! অতঃপর লোকজনের সাথে ঘরের দিকে রওনা হলেন। অতঃপর দেখলেন আশেপাশের সব ঘর জ্বলে পড়ে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তিনার ঘর সম্পূর্ণ নিরাপদে আছে। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা عليك توكلت وأنت رب العرش العظيم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তোমারই উপর আমার ভরসা, তুমি মহান আরশের মালিক, আল্লাহ তাআলা যা চান তাই হয়, আর যা তিনি চান না তা কখনো হয় না। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, যিনি সবচেয়ে বড় এবং মহান, তিনি ব্যতীত কারো কোনো কিছু করার ক্ষমতা নেই। আমি জানি আল্লাহ তাআলা সকল জিনিসের উপর ক্ষমতাবান, এবং এটিও জানি আল্লাহ তাআলা সকল বিষয় সম্পর্কে জ্ঞাত। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি আমার সকল অকল্যাণ থেকে এবং সর্বপ্রকার চতুষ্পদ জানোয়ারের অকল্যাণ থেকে যা তোমার হুকুমে চলে। নিশ্চয়ই আমার প্রতিপালক সরল সঠিক পথে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরাও এর থেকে উপকার হাসিল করতে পারে। জাযাকাল্লাহু খাইর।